জয়ের ধ্বনি আমরা শুনে নিয়েছি। কিরকম ধ্বনি? আহ, কোরকম কিরকম ধ্বনি বাবা গো, কিরকম ধ্বনি? প্রথমে তো সরি 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 বন্ধুরা, এই রিলেটেড ভিডিওটা আনতে আনতে আমার অনেক দেরি হয়ে গেল। কি করব, কিছু জিনিস ক্লিয়ার না করলে না, আর ভালো জিনিসের জন্য আমাদেরকে একটুখানি বেশি অপেক্ষা করতে হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আগে হচ্ছে একটা গান, কার জন্য? আরে কিমা ডার্লিং এর জন্য। সেটা হচ্ছে, ও ম্যাডাম কাজল বালি, গত 2 দিন তুই কোথায় ছিলি, টা 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 টা, ও ও ম্যাডাম কাজল বালি, তুই গত রাত কোথায় ছিলি, টা 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 টা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আগে কিমাকে নিয়ে একটুখানি বলে নিই। তো গতকালকের ভিডিওতে ফন্দীপ আমাদেরকে বলে দিয়েছিল যে কিমা তার কিমা দিদিকে নামিয়ে দিয়েছে। সে কোথায় গেছে? বান্ধবীর বাড়িতে যাবে, সেই কারণে তাকে মাঝপথে নামিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মাঝপথে নামিয়ে দেওয়া হয়েছে, বান্ধবীর বাড়িতে গেছে, আমরা কি জানি এই কিমার একটাই সেই বুড়ি বান্ধবী রয়েছে। অ্যাকচুয়ালি কিমাও বুড়ি, কিন্তু এক একজনের মুখে বয়সটা কম বোঝা যায়। তো সেই বয়স আন্তাজে কিমা এখনও কিমা কিমা প্রশংসা করছি, কিমা লজ্জায় লাল হ, লজ্জায় লাল হ, মাসির মেয়ে, হাট মাসির মেয়ে। তো যাই হোক বন্ধুরা, তো কিমা একটু বেশি বয়স হতে পারে যেই বান্ধবীর বাড়িতে যায়। আমরা দেখেছি সেই বান্ধবীর বাড়িতে গেলে কিমা বিন্দাস হয়ে ভিডিও করে, ভিডিও করতে না পারলেও কিমা লাইভ করে, আর লাইভ তো অবশ্যই করে, আর সেই বাড়ির সমস্ত কিছু দেখায়। ঠিক আছে, যেই বান্ধবীর বাড়িতে যায় সবসময় ও গুনে চুনে ওরই একটাই বান্ধবী, আর কোনো ভদ্র মানুষের সাথে ওর কোনো লেনা দেনা নাই, সবকটা অভদ্র। এই যে যে ভাই, সে তো চরম অভদ্র, চরম অভদ্র, নিজের বউয়ের ইজ্জত সবার হাতে তুলে দেয়। ঠিক আছে, দাঁড়াও আসছি। তো আপাতত তো চুপ করলো, জানি না আবার কখন শুরু করে, দলি আর লালু দুজনে একসঙ্গে শুরু করেছে। যাই হোক, যেটা বলছিলাম যে এক অভদ্র আরেকটা অভদ্র, দুজনেই অভদ্র। কে অভদ্র? এই যে বললাম যে যে কিনা বউয়ের ইজ্জত অন্যের হাতে তুলে দেয়। ভদ্র সভ্য হলে পরে বউয়ের ইজ্জত অন্য কারোর হাতে তুলে দিত না, সেটা যে কীভাবে তুলে দিয়েছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি, এবং এর জন্য পুনরায় যে কীভাবে ফন্দীপ ফাঁসবে সেটা ওর আইডিয়ার মধ্যে নেই। যাই হোক, যত আইডিয়ার বাইরে থাকে সেটাই ভালো হবে আমাদের জন্য। তো আগে কিমার বিষয়টা ফিনিশ করে নিই। তো আমাদের ফন্দীপ বলছে, সত্যি এদের যে কি স্বার্থ, গাড়ির সামনে বসে বসে ডায়লগ মারতে মারতে যাচ্ছে, হ্যাঁ এদের যে কি স্বার্থ, এরকমভাবে বললে পরেই ঘর থেকে বেরিয়ে আসে। ও নো, আমার ননো সোনা, ননো সোনা, ফন্দীপকে বলছি, জানেই না কিমা কি কারণে কিসের স্বার্থে সব কিছু ছেড়ে ছেড়ে ভাইয়ের কথায় এক লাফ দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আমাদের ফন্দীপ জানেই না, একদম জানে না, আমাদের কিমার কোনো স্বার্থ নেই, একদম নিঃস্বার্থ মহিলা, জনসভায় নিয়োজিত শরীর, মানে সশরীরে বেরোচ্ছে, তা শরীর বলবো না তো কি বলবো, জনসভায় নিয়োজিত শরীর, যে যখন বলে তখন বাড়ির বাইরে বেরিয়ে যায়, এটাই তো কথা। কোনো সংসারী, ও যে নিজেকে বুক চাপড়ে বলে এক হাতে সংসার সামলাচ্ছি একদিকে এই করছি, সংসারী যে মানুষ হয় না, সে কখনো এরকম কথায় কথায় একজনের বায় উঠলো আর তার সঙ্গে সঙ্গে আমি দৌড়ালাম, এরকমটা কেউ পারে না যদি সে সংসারী হয়। এ তো বাইরো মহিলা, বাইরো মহিলা, বাইরো মহিলা মানে কি বলতো, বাইরে বাইরে চড়িয়ে বেড়ায় যে, এ হচ্ছে সেই টাইপের মহিলা। বলছে কোনো স্বার্থ নেই। আচ্ছা, চ্যানেলটা 50,000, 55,000, 56,000 হয়েছে এমনি এমনি, কোনো স্বার্থ ছিল না তার জন্য? হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘাপলা দিয়েছে তার পিছনে, এগুলো কোনো স্বার্থের মধ্যে পড়ে না, তাই না ফন্দীপ? ওরে বাবা, এ তো একবারে দুধ পিতা বাচ্চা, দিদিদের কাছ থেকে দুধু খায় ফিডারে করে, ডোন্ট টেক ইট রং। ঠিক আছে, তো এ এতটাই নন, বলছে এর কি, এদের কি স্বার্থ, আমার এক কথায় বেরিয়ে আসে। উফ, বপরে বপ, কি ন্যাকা, প্রচণ্ড পরিমাণে ন্যাকা। ঠিক আছে, তো সেই কারণের জন্য এগুলো বেরিয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। যখন ও বলছিল না, আমার মনে হচ্ছিল, মনে হচ্ছিল মাথার এই সাইডটা একটা ঠাস করে ঠোকনা মেরে দিই। তুমি বুঝি জানো না কী স্বার্থে তোমার সঙ্গে আসে? এই স্বার্থগুলো তো আছেই, যেমন কিনা নিজের চ্যানেল গ্রো করা, সাবস্ক্রাইবার বাড়ানো, টাকা পয়সা ইনকাম করা ডাইরেক্ট প্লাস ভিউজদের মাধ্যমে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন যেই স্বার্থটার জন্য বেরিয়েছে, দুদিন ধরে কোনো ভিডিও নেই, দুদিন ধরে কোনো লাইভ নেই, কোনো ঠিক ঠিকানা নেই, কিচ্ছু নেই, হ্যাঁ একটাই মাত্র ভিডিও দিয়েছে, জাস্ট এইটুকু দেখিয়ে, এইটুকু দেখিয়ে, সেখানেও নাইটি পরা, সেখানেও নাইটি পরা, পিঙ্ক কালারের একটা নাইটি পরা। আর এখন যেই মকসদটা, যেই মকসদ অর্থাৎ উদ্দেশ্যটা ও পূরণ করছে এই ফন্দীপের কথায় কথায় বেরিয়ে গিয়ে, সেটা হচ্ছে কাজল এমন ঘষা ঘষছে, এমন ঘষা ঘষছে, এমন ঘষা ঘষছে, ল্যাটা মাছ কতকত কতকত করে খাচ্ছে, কতকত কতকত করে খাচ্ছে, বুঝতে পারলে তো? দুদিনের জন্য পুরো বেমালুম বেপাত্তা মাথায় গেছে, ঢুকেছে তোমাদের, কিমা কোথায় গিয়ে ইন্টু কুলুকুলু করছে, কিরে কিমা
সবাইকে সবার চোখে ধুলো দিতে পারবি? আমাদের মতন কিছু মানুষ আছি আমরা, আমাদের চোখে ধুলো বালি কিচ্ছু দিতে পারবি না, আমরা একদম প্রোটেক্টর পরে রয়েছি, তুই চাইলেও ধুলো দিতে পারবি না। কিরে কাজল, তো জন্ম ঘষা ঘষেছিস তাই না? জন্মের ঘষা ঘষেছিস, দুদিন ধরে কন্টিনিউ এমন কাজল ঘষেছিস, না লাইভে আসতে পেরেছিস, একটা ভিডিও কোনো রকমে মানে মানে আমাকে নিয়ে দিয়ে ব্যাস ফুটে গেছিস, আর শুধু কমিউনিটি মারিয়ে যাচ্ছিস, কমিউনিটিতে দিয়ে যাচ্ছিস। এটুকুই তুই করে যাচ্ছিস, জন্মের কাজল ঘষছে গো, জন্মের কাজল ঘষছে। আর ভাই কি বলে দিল, বান্ধবীর বাড়িতে গেছে। এখানটায় তোমরা বুঝতে পেরেছো যে এই যে আমি অনুমান করে তোমাদেরকে কথাটা বললাম, এটা যে 100% সত্যি ভিডিওতে না দেখালেও সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এবার আরেকটা কথা বলি, আমাদের ম্যাডাম, ম্যাডামের মুখে সজোরে সপাটে জুতোর বাড়ি মেরেছে, একদম জুতোর বাড়ি মেরে লাল মুখটা একদম, মানে এই সরি 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 বাধা দিয়েছে টিকটিকি, ফর্সা মুখটা একদম লাল করে দিয়েছে, ফর্সা টুকটুকে মুখ জুতোর বাড়ি এমন মেরেছে, লাল করে দিয়েছে। এবার তোমরা বলবে, সুতপা তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামের নামে এরকম কথা বলো? আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কথাটা ফিনিশ করতে দাও। সেটা হচ্ছে, ম্যাডাম যাদের কোলে উঠে নাচে, আর ম্যাডাম যাদেরকে কোলে তুলে দোল খাওয়ায়, ও লো 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 লো, তুই আমার বাচ্চা, তুই আমার বাচ্চা, তারা কি করছে, তাদেরকে কি বলা হয়েছে, গালি দেবে না, কোনো রকমের স্ল্যাং ইউজ করবে না, কাউকে কোনো নোংরা ভাষায় অ্যাটাক করবে না। অথচ সে যাদের যাদের ওই চ্যানেলে গিয়ে ঝোল টানে, ওদের ঝোল টেনে কথা বলে, তাদেরকে ড্রেস আপ করিয়েছে। আমি সেদিন বলেছি না, সেদিন ওই লাইভে উঠে আমি কথাটা বলেছিলাম তো, যে আপনার মোটিভটা খুব সুন্দর, যে সবাইকে খুব মানে কি বলবো প্রপার ড্রেস আপ করে ভিডিও আপনি করতে বলেন, সেটা খুব সুন্দর, কিন্তু যখনই মুখ খুলে তখনই গাটার, তখনই গাটারের বাদবু বেরোয়। আর ঠিক তাই হয়েছে, আমি যেই উচিত কথাগুলো বলেছি সাথে সাথে আমার জরায়ু নিয়ে আমাকে নোংরা নোংরা, আমার কাছে স্ক্রিনশট এসেছে, সোয়ারন সোয়ারন গড, ঠিক আছে, ভগবানের দিব্যি, সোয়ারন গড, যাই হোক ভগবানের দিব্যি, অত ইংলিশ বলার দরকার নেই, যেটা ভুল হয়, ভুল হয়নি, আমি জানি ঠিক হয়েছে, তবুও বললাম যে ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি দেখতে যাইনি, আমার কাছে স্ক্রিনশট এসেছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, ওই হ্যাঙ্গিং হাতি, সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেটার ঝলক আমি দেখলাম আর হাসলাম। মানুষে কখনো কুকুরের লেজ সোজা করতে পেরেছে? কুকুরের লেজ কখনো সোজা হয়? ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, যার যা স্বভাব সেটা সে করবেই, দুদিনের জন্য গা ঢাকা দিতে পারে, কোনোদিনও সে নিজেকে পুরো চেঞ্জ করতে পারে না। এরা আজন্ম খিস্তি দিয়ে এসেছে ভিডিওতে, এরা আজন্ম খা মা চু এইসব দিয়ে ভিডিও করেছে সারাটা জীবন, আর আজকে এরা ভেগ ধরেছে। ওই তো আমার একটা ভিডিও, এদের ভেগ সব খুলে পড়ে গেল, আমার এদেরকে খোঁচাও মারতে হয়নি, আমি আমার মতন ভিডিও করেছি, ব্যাস গেল, এদের এদের ঝোল খুলে পড়ে গেল। হ্যাঁ, আর এটাই তো ম্যাডামের মুখে সপাটে জুতোর বাড়ি মারা। ম্যাডাম যাদেরকে শুধরানোর চেষ্টা করছে, যাদের চ্যানেলে বসে ওয়াইটি সাফ করতে চাচ্ছে, তারা নিজেরাই খোদ আবারও নোংরামো শুরু করে দিয়েছে। কেন? মানুষে এক মানুষে মানুষের মতন কথা বলছে, আমি তো তোদের দলে কোনোদিনই ছিলাম না, আমি আমার মতন কথা বলবো, আমি আমার মতন ভিডিও করব, ম্যাডামকে কোনো রকম কোনো আমি অসম্মান করেছি করিনি, কিন্তু এরা অসম্মান করে দিল। তো এটা জুতোর বাড়ি মারা ছাড়া কি? ও ম্যাডাম কেমন আছেন, ভালো লাগছে, এই যে শুধরাতে যে গেছেন, কন্ট্রোল করতে পেরেছেন, আপনি করবেন কন্ট্রোল? আপনি যদি সত্যি সত্যি একটা রোয়াবি পার্সন হতেন, অর্থাৎ আপনার যদি সত্যি রুতবা থাকতো, আপনার যদি সত্যি খ্যাতি থাকতো, বা আপনি যদি সেরকম একটা পার্সোনালিটি হতেন না, আপনি যেখানটায় যেতেন সেখানটায় সবাই ভালোবাসত, এবং ভালোবেসে তারা তাদের কুঅভ্যাস, দীর্ঘদিনের কুঅভ্যাসগুলোকে ত্যাগ করে দিত, ঠিক আছে? আপনি যদি ভেতরে ভেতরে বলেন যে ঠিক আছে, তোরা যা মাল, এক একটা তোরা এক একটা যা মাল, তোরা যা দিচ্ছিস কন্টেন্ট কন্টেন্ট, হ্যাঁ দিশানিকে ফাঁসানি বলে ডাকবি, তো আপনি যদি এরকম তাদের সঙ্গে ব্যবহার করেন, তারা আপনাকে কোনোদিনই দাম দেবে না। আর আপনি যেটা বাইরে এসে সাজার চেষ্টা করছেন, আপনি সেটা নন, সেই কারণের জন্য ওদেরকে কোনোদিনও শুধরাতে পারেননি, পারবেনও না। হ্যাঁ, আর আমাকে বলা ফালতু, ফালতু আমাকে ওরা যে বলছে আমি দেখতেও যাই না, সুতরাং ফালতুই হলো, ফালতু, আমি মনেই রাখি না ওরা এক্সিস্ট করে ইউটিউবে, আমার কাছে তো করে না ভাই, এটা যদি কেউ ভাবে আমার অহংকার, তো হ্যাঁ অহংকার। আমি মনে করি না যারা কোনো লজিক ছাড়া শুধুমাত্র খিস্তি দিয়ে ভিডিও করে, যাদের কন্টেন্টে কোনো কিছু থাকেই না, শুধুমাত্র খিস্তি খামারি ছাড়া, তাদেরকে আমি মনে করি না ইউটিউবে তারা এক্সিস্ট করা উচিত। তো এটা গেল ম্যাডাম সম্পর্কিত কথা। আর কিমা, কিমা যা কাজল ঘষছে, কিমা কিমা একবারে কতদিনের কাজল ঘষে আসছিস রে তুই? একদিনে একবারে তুই কত ল্যাটা মাছ খাবি বলতো? হ্যাঁ কিমা, কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু ভালো মতন বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা এইবার চলে আসি ভাইয়ের দিকে। ভাই তো রেডি হয়ে গেল পাখির জন্য জল খাবার দিয়ে, ভেরি গুড, মানে কি বলবো, এটার জন্য থ্যাংক ইউ, পাখিদের জন্য যে ভাবছে, পাখিদের জন্য খাবার ছড়িয়ে রাখছে, জল দিয়ে রাখছে, তার জন্য থ্যাংক ইউ, ভালো কাজ করলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো।
আর তারপরে কোথায় যেতে হবে, আর তাড়াতাড়ি উঠেছে, কোথায় যেতে হবে, যেতে হবে হাইকোর্ট, যেতে হবে হাইকোর্ট, কিংবা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে বলছে, আমিও কোনোদিনও দেখি নাই, আমার ভাইয়ের বউয়ের জন্য আমার হাইকোর্ট দর্শন হলো, ভাইয়ের বউয়ের জন্য ও জেলখানাও দর্শন হবে কিমা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ভাইয়ের বউয়ের জন্য জেলখানাও দর্শন হবে। তুমি যা যা বলেছো, তুমি যা যা করেছো, সেগুলো কোথায় যাবে? কাউকে প্রেগনেন্ট করে দেওয়া, এরকম একটা সেন্সিটিভ কথা বলে কাউকে হার্ট করা, ভাই কে কারটা নেবে, কে কারটা নেবে? তো যাই হোক, ভাই আমাদের গেল, গাড়ি ভাড়া করে গেল, গাড়ির ভাড়া কে দিল ফন্দীপ? গাড়ির ভাড়া, তারপরে খাওয়া খরচ, এই সমস্ত খাওয়া তো খেতেই হয়েছে, এতক্ষণের একটা জার্নি, খাওয়া তো খেতেই হয়েছে, কে দিল? ট্যাগ তো খুব খসছে, আরও খসবে, আরও খসবে, এতদিন উকিলরা খেয়েছে, ও নিজের মুখে বলেছে, যেটা আমি তোমাদেরকে শুনিয়েছি, ঠিক আছে, যে উকিলরাও আমাকে ধোকা দিচ্ছে, চারিদিক থেকে টাকা দিয়ে ফাঁসিয়ে রেখে দিয়েছে, তো সে কারণেই বলছি যে একদল ওকে ধ্বংস করেছে বলে ও বলেছে, আর আগে ওই উকিলদেরও খালি বলতো না, আমার উকিলরা খুব স্ট্রং, ওই সোফাটায় বসে বসে আমার উকিলরা খুব স্ট্রং, এই কিছুদিন আগেও বললো আমরা 100% সব রেডি করে নিয়ে এখন এই যে চুপ করে বসে আছি, আজকেও সেই সেম কথা বললো ফন্দীপ, যে আমাদের যা করার আমরা করে রেখে এসেছি। আচ্ছা, হাইকোর্টে একদিনে সব কিছু করা যায়? কারণ এর আগে ফন্দীপ যে কোনোদিনও হাইকোর্টে যায়নি সেটাও নিজের মুখে বললো। ওদের যে ম্যাট্রিমোনিয়াল কেস চলছে সেটা লোয়ার কোর্টে চলছে, সেটা আমরা সবাই জানি, ডিস্ট্রিক্ট কোর্টে চলছে, সেটা আমরা সবাই জানি, এখানে কোনো দ্বিমত নেই। তাহলে একদিনে হাইকোর্টে গিয়ে সব কাজ সালতে আসলো, ভাবতে পেরেছো? নিজে অশিক্ষিত বলে সবাইকেই অশিক্ষিত ভাবছে, অ্যাকচুয়ালি ও অশিক্ষিত, পুঁথিগত দিক থেকেও অশিক্ষিত, ওর দিমাগও কাজ করে না, ওর দিমাগ একটাই কাজ করে, সেটা হচ্ছে কী করে পয়সা মানুষের কাছ থেকে নেব, এইটাই হচ্ছে ওর একমাত্র, ও বোঝে, আর এর জন্য ও মানে নিচে নামতে নামতে শেষ, নিচে নামতে নামতে শেষ, আর এতটাই নিচে নেমেছে যেটাকে ও পয়সা উপার্জনের একটা মানে উপায় ভেবেছে, সেটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে, সেই জিনিসটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে, আরও দাঁড়াবে, আরও দাঁড়াবে। হ্যাঁ, তো বলছে যে আবারও, আচ্ছা যাওয়ার কথা শেয়ার করি আগে, তো গেল, গিয়ে আমরা কাকে কাকে দেখলাম, ও খিস্তিবাজকে দেখলাম, আমি তো ওর ভিডিও জীবনে কোনো দিনও দেখিনি, জীবনে কোনো দিনও দেখিনি ওর ভিডিও আমি, ঠিক আছে, কারণ আমি ওই প্রীতম রিমি দিশানি ওদের কাউকেই পছন্দ করতাম না, কে কাকে মধু বলে, কে কাকে মিলন বলে, আমি কাউকে চিনি না। হ্যাঁ, খিস্তিবাজকে আমি তাও চিনি না, আমি শুধু রিমিকে চিনি, প্রীতমকে চিনি, দিশানিকে চিনি, আর পিঙ্কি পাল, তপন পাল, এদেরকে চিনি, এছাড়া আর কাউকে চিনি না, প্রীতমের বাবা মাকে চিনি, ব্যাস, এর আদার্স আর কাউকে চিনি না, তাও শুধু মুখ চেনা, বাদ বাকি এরা তো সবকটা মেন্টাল। তো নামলো, নামার পরে ওই যে বললাম চুম্মা চাটি করেছে, হ্যাঁ খুব ভালো সম্পর্ক ওদের মধ্যে, ঠিক আছে, তো সেই কারণেই অ্যাকচুয়ালি উকিলরা তো চায় আমাদের কাছে কেস আসুক। তো আর আমরা জানি যে ম্যাডাম প্রচুর পরিমাণে কেস হ্যান্ডেল করে, বা কেস করে, বা কেস হয় ওনার নামে, ঠিক আছে, উনি নিজের মুখে বলেছে, এটা কিন্তু আমার একটাও বানানো কথা নয় বা অনুমান করা কথা নয়। তো যে নিজে এত কেসে জর্জরিত থাকে, বা যে এত মানুষের নামে কেস করে বেড়ায়, বা কেস সংক্রান্ত কোনো তথ্য ওনার কাছে আসে, তার সঙ্গে উকিলদের তো একটুখানি ভালো সম্পর্ক থাকবে, ওটা ওনাদের পেশা, ওনারা এই ধরনের ক্লায়েন্ট খুঁজে বেড়ায়, তো ম্যাডামের সঙ্গে ওনার সখ্যতা তো চুম্মা লেভেলে যাবেই, এখানটায় কোনো মানে কি বলবো বিগ ডিল না। তারপরে সেলফি, ও সেলফি টেলফি তোলা হলো, ঠিক আছে, আর আমি কিন্তু ফন্দীপের মুখের মধ্যে কোনো রকম কোনো এক্সাইটমেন্ট দেখিনি, ফন্দীপ একাধারে বলছে যে আমরা সব কিছু করে রেখে এসেছি, কিন্তু ওর মুখটা, ওর মানুষের মুখ হলো মানুষের মনের আয়না, যেটা কিনা পুরোটা বলে দেয় যে তোমার মনের মধ্যে কি চলছে, কি হচ্ছে। ফন্দীপ যতই বলুক না কেন যে আমার মাথায় দিদি এসেছে, সে যে কি দিদি ভাই, ভগবানরাও এত মানুষ, মানুষ ভগবানরাও এত ভরসা করে না, যেরকম কিনা এরা ওই ম্যাডামের উপরে ভরসা করছে, ঠিক আছে, তো যাই হোক, আসছি সেই কথায়, একাধারে বলছে মানে আমার এবার জয় হবেই, আমার জয় হবে, ও পেছনে তো মানে কি বলবো ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের কিমা, সে তো বলেই যাচ্ছে আমাদের এবার জয় হবেই, জয়ের ধ্বনি আমরা শুনে নিয়েছি। কিরকম ধ্বনি? আহ, কোরকম কিরকম ধ্বনি বাবা গো, কিরকম ধ্বনি নাকি কিমার? প্রথমটা হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজের আহ, ঠিক আছে, পরেরটা হচ্ছে সেই কি একটা বই ছিল না, যে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয়, এই আওয়াজটা আমি প্রায় রোস্টিং ভিডিওতে শুনি, বাবা গো।
আর একটা কি মাস, সেটা হচ্ছে উরি বাবা, তা কিরকম জয়ধ্বনি শুনছি, সরি সরি, কিরকম জয়ধ্বনি শুনছিলি? এ কিমা, তোর ভাইকে কোন জয়ধ্বনি শোনাচ্ছিলি বাবা গো? এই জয়ধ্বনি শোনাচ্ছিলি? আমরা তো কোনো রকম কোনো জয়ধ্বনি শুনতে পাইনি, কারণ আমি জানি না যে কোনো বিষয়ে একদিন কোর্টে গেলাম সেই জিনিসটা এতটাই এমন লেভেলে পৌঁছে গেল যে মানুষ বলছে যে আমাদের সব কিছু হয়ে গেছে। ফন্দীপ কথায় কথায় শুধু বলে আমাদের সব কিছু কমপ্লিট, আমরা বিশাল স্ট্রং, পরের মুহূর্তে শোনা যায় কি আমারে ধোকা দিছে, ওরে বাবারে আমার সব দিক থেকে টাকা দিয়ে আমারে ফাঁসায় দিয়ে গেছে, এই ক্ষেত্রেও এরকম হবে, আর এটা আরো বাজেভাবে হবে। উকিল যেইভাবে চালনা করছিল সেটার একটা তাও প্রসেস আছে, কিন্তু ইনি এবং কিমা বাবা গো, এই কিমা যেই পথে ভাইকে নিয়ে যাচ্ছে, ভাইয়ের মাথার প্রচুর চুল তো এমনভাবে টানবে না যে সব হাতের মধ্যে চলে আসবে, প্যাচ ধরে ধরে, প্যাচেস প্যাচেস করে, মানে ওই যে বলে না গোছা গোছা চুল হাতে চলে আসবে, এমনভাবে চুল টানবে। আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি, নর্মাল মানুষ হয়ে দেখতে পাচ্ছি, যে বিশেষ করে আমি আমার কথা বলি, একটা বিষয় কোনো সময় একদিনে সম্ভব নয়। আমি একদিন কোর্টে গেলাম আর এমন কিছু আমি দেখতে পেলাম, এমন কিছু আমি করে আসলাম যার দ্বারা আমি বলতে পারি ব্যাস আমাদের সব কিছু হয়ে গেছে, এবার অন্যজন ছুটবে। ওদিকে টিনা তো ভিডিও করছে, চিনি পানি মে চিনি জেসে ঘোলে রাজা জি, ঘোলে রাজা জি, কমারিয়া কোলে কোলে, কমারিয়া গোলে 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 রাজা জি। টিনা তো এরকম ভাবে হয়রান হচ্ছে, টিনা শর্ট ভিডিও করে করে হয়রান হচ্ছে। টিনার মা পূর্ণিমা দি, সেও শর্ট ভিডিও, দেদারসে শর্ট ভিডিও করছে, লিপসিং ঠিক মতন পারছে না, আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হবে, ঠিক আছে। তো যাই হোক, টিনার ঠাকুমা ওহ কি সুন্দর নাচ করছে, টিনার ঠাকুমা তো মিউজিক পাইলেই এরকম, টিনার ঠাকুমা মিউজিক পাইলেই এরকম করতে থাকে, ঠিক আছে। তো যাই হোক, কে যে কাকে হয়রান করছে, কে যে কিভাবে হয়রান হবে, সেটা তো একমাত্র সময় বলবে। আমরা কিছু কিছু মানুষ অনেক বিষয় জানি যেটা কিনা তোমাদেরকে না জানাতে পারবো। হ্যাঁ, একটা কথা বোঝাতে পারি যে ফিউচার খুব খারাপ ফন্দীপের জন্য, ফন্দীপের ফিউচারটা খুব খারাপ হতে চলেছে, কারণ এত লোভী একটা মানুষ যে কিনা নিজের বিবাহিত বউকে লোকের হাতে এরকম ছুড়ে দেয়, নিলাম করে দেয়, তার ভবিষ্যৎ খারাপ হতে বাধ্য, বাধ্য বাধ্য বাধ্য। যারা আজকে বলছে না যে বাচ্চা ওর কাছেই থাকবে, তাদের মুখটা পড়বে, আমি বলছি না বাচ্চা টিনার কাছেই যাবে, আমি এটা বলবো না কোনো সময়, যা হবে আমরা দেখতেই পাবো। কিন্তু এইভাবে দাওয়া করে বলা, কারণ ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কে কার সাথে কি শর্ত রাখছে না রাখছে, সেটা তো আর এদের পক্ষে জানা সম্ভব না। কিমা জানলেও জানতে পারে, কিমা জানলেও জানতে পারে, কিন্তু কিমা সবার সামনে আনবে না, কারণ সবার সামনে আনলে পরে এই যে কিমার যে একটা রূপ মানুষকে দেখিয়ে রেখেছে যে ও ঢাল হয়ে ভাইকে রক্ষা করছে, সেই রূপটা আর থাকবে না, সেই রূপটা আর থাকবে না। আমি তোমাদেরকে বলছি, এরকমও মানুষের বক্তব্য এসেছে, হ্যাঁ, যে কিমার জন্যই ভাই অতিরিক্ত পরিমাণে ফাঁসছে, অর্থাৎ সৌমালি যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা বাস্তবে প্রতিফলিত হতে আমরা খুব তাড়াতাড়ি দেখব, খুব তাড়াতাড়ি দেখব। একমাত্র কিমা নিজের স্বার্থের জন্য, নিজের চ্যানেল গ্রো করার জন্য এদেরকে আরও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, ডে বাই ডে এদেরকে আরও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, ঠিক আছে, এতে কোনো দ্বিমত নেই। তো ফন্দীপ, ফন্দীপের মুখটা তোমরা দেখো, সারা মুখ ওর কাঁচুমাচু হয়ে রয়েছে, এটা কি ট্রাভেল বশত? তোমাদেরকে আমি তাহলে একটা কথা বলি, আমি যেদিন রানাঘাট কোর্টে গেলাম তার আগের দিন আমার জ্বর ছিল, আশা করছি তোমাদের মনে আছে, সারা রাত ঘুম হয়নি, একটা মানে কি বলবো, উদ্বেগ শরীরে কাজ করে, হ্যাঁ, একটা উদ্বেগ শরীরে কাজ করে যে পরের দিন যাব, তারপরে আমার সঙ্গে সঙ্গে আমার বোনটিও ঘুমায়নি। আমরা পরের দিন গেলাম, সকালবেলা কিছু সেরকম খাওয়া দাওয়া নেই, একবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসেও কত সুন্দর দম দেখিয়ে ভিডিও করেছি, কারণ মনে শান্তি ছিল যে হ্যাঁ আমরা যে কাজটা করতে গেছি সেই কাজটা করে দিয়ে এসেছি, সত্যি 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 সেই কাজটা আমরা করে এসেছি, তাই মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। ফন্দীপের মুখটা তোমরা দেখো, ও মুখে বলছে যে আমরা সব কিছু করে এসেছি, হ্যাঁ, ভগবানের মতন এসে দাঁড়িয়েছে ওই দিদি, ভগবানের মতন এসে দাঁড়িয়েছে, আমাদের আর কোনো চিন্তা নেই। সেম কথা ফন্দীপ কিন্তু তার উকিলকে নিয়েও বলেছিল, আর এখন উকিলরা নেই বললেই চলে, এখন উকিলরা নেই বললেই চলে, এখন নতুন নতুন সবাই আসছে, বুঝতে পারছো? যেই ফ্রেঞ্চ কাট দাড়ি সবসময় ঘুরতো সে বেপাত্তা, তার কোনো পাত্তা নাই,
সে রাস্তার মাঝখানে দাড়ি ধরে কি প্রশংসা করলো, সন্দীপ দাদার কি প্রশংসা করলো, ওই ওই দাড়িওয়ালা লোকের দাড়ি আসে না গেছে ভগবান জানে। এইবার কিমার ডায়লগ বলি, কিমা বলছে দিদি, মানে ম্যাডামের কথা বলছে, দিদি প্রচার চায় না, দিদি কাজে করে দেখায়। ও মাই গড, রিয়েলি রিয়েলি, তো এগুলো কি কখনো প্রীতমের লাইভে, কখনো তোর লাইভে, কখনো ওই দুটো নোংরার লাইভে, ওই যেই দুটো নোংরা আমাকে নিয়ে এখন পড়েছে ভিডিও করছে, নোংরা নোংরা ভাষায় ভিডিও করছে, তো ওরা নোংরা, ওই নোংরার লাইভে, তারপরে ফন্দীপের লাইভে কিসের জন্য আসছে বারবার, কিসের জন্য? যদি নিজের প্রচারই না করতে হয়, যদি নিজের প্রচারই না চায়, কিসের জন্য আসছে? দর্শকরা বলবে বাচ্চা বাবার কাছে থাকবে, ব্যাস বাচ্চা বাবার কাছে থাকবে, এটা একটা মানে কি বলবো, বোকা বোকা কথা না? তোমরা বলো বাচ্চা কার কাছে থাকবে, তোমরা কি চাও দর্শকদের কথা দিয়ে জাজ সাহেব বিচার করবেন, দর্শকদের কথা অনুযায়ী বিচার করবেন? আজব পাবলিক, আবার বলে এরা প্রচার চায় না, কাদেরকে এরা মূর্খ বানাচ্ছে? অনেক মানুষ আছে মূর্খ হওয়ার জন্য চলে আসে, প্রায় 50-60 হাজার মানুষ গড়ে প্রত্যেক দিন মূর্খ হতে চলে আসে, বলছে প্রচার চায় না, এদিকে সব সময় সোশ্যাল মিডিয়াতে নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে, পোস্ট নিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ ছবি তুলে বেড়াচ্ছে, যাতে করে একটা স্ক্রিন কী যেন বলে থাম্বনেলে ছবিটা চিপকানো যায়, অথচ বলছে প্রচার চায় না, কাজের মাধ্যমে করে। আমরাও সেটাই চাই, কাজের মাধ্যমে করে দেখা। ফন্দীপের উকিল তো ফন্দীপের কিচ্ছু করতে পারলো না, ফন্দীপ নিজের মুখেই বলছে আর কিছু হতে দেখিও নি, কিচ্ছু হতে দেখিও নি। সুতরাং এটা তো বলাই যায় যে ফন্দীপের উকিল যারা কিনা এত স্ট্রং বলে বারবার ফন্দীপ দাবি করেছে, তারা কিছু করতে পারেনি। যদি তারা কিছু করতে পারতো তাহলে এই ম্যাডামের আবির্ভাব কি ঘটতো? এটা সাধারণ হিসাব, এটা একটা সাধারণ হিসাব, যদি তাদের দ্বারা কোনো কাজ হতো তাহলে ম্যাডামের আবির্ভাবের প্রয়োজন পড়তো না। কিমা কিন্তু বেশ কিছুদিন হয়েছিল পুরো ওই বিষয়ে ঢুকে গেছিল, এর সঙ্গে কিন্তু একদম পুরো ডিটাচ হয়ে গেছিলো, আশা করছি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছ। আর এখন আবার পুনরায় কিমা 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 কিমা, ফন্দীপের লাইভ জুড়ে কিমা, আর কিমার তো ঘষাঘষির কেস তো আছেই, ভাইয়ের কাঁধের উপরে ভর করে ব্যাস ঘষতে চলে যায়। বলেছি না কিমা প্রচণ্ড লাকি, যতই ঘষাঘষি করুক, যতই বাইরে রাত কাটিয়ে আসুক না কেন, ঘরে ঠিক ঢুকতে পারবে, কারণ মাতাল যে বরটা রয়েছে সে ওই আগে মেরে মুড়ে দাঁত থাত ভেঙে দিয়েছিল, এখন আর ভাঙতে পারে না, কেন বলো তো এখন পয়সা ইনকাম করে, তো পয়সা মুখের উপরে ছুঁড়ে মেরে তারপরে বাইরে যায়, চলে যায় কাজল ঘষতে। এবার আসি এই যে দুটো নোংরা, দুটো নোংরার মধ্যে একটা নোংরা এই যে হ্যাঙ্গিং হাতি, তোমরা দেখেছো কিছুদিন আগে কিছু চ্যাটের স্ক্রিনশট রিভিল হয়েছে, ঠিক আছে, আর সেটাকে মানে কি বলা ওটাকে কি বলে দাবি করা হয়েছে, ওটাকে অ্যালিগেশন লাগানো হয়েছে যে টিনার উপরে টিনা এরকম করেছে, টিনা করেছে কি করেনি, ঠিক আছে, ওটা বিচার সাপেক্ষ, ওটা বিচার হবে। কিন্তু এইভাবে বউয়ের পার্সোনাল চ্যাট, বউ করেছে বলছে তো, তো সেই পার্সোনাল চ্যাটটা কি করে ফন্দীপ সোশ্যাল করতে পারলো, এটা তো সোশ্যালি হ্যারাস করা, আর সেটা তার বরের দ্বারা করা। যতই বর তার নিজের চ্যানেল থেকে না করুক কিন্তু সেই চ্যাটগুলো তো অন্য কারোর কাছে যাওয়া সম্ভব ছিল না যদি সে সার্ভ না করে। সে সার্ভ করেছে চ্যানেল সহ, যেই চ্যানেল থেকে এসেছে সেই চ্যানেলের কমিউনিটি পোস্টে স্ক্রিনশট সহ সব কিছু জায়গা মতন চলে গেছে, ঠিক আছে। যারা যারা ভেবেছিল যে আমাদের ঠিকানা কেউ কোনোদিনও জানতে পারবে না, তাদের ঠিকানা সহ সব কিছু, একটা বলে না মাস পিটিশন, সেটা শুরু প্রসেসিং হয়ে গেছে, জায়গা মতন চলে গেছে, তার এফেক্ট খুব তাড়াতাড়ি পড়বে, খুব তাড়াতাড়ি পড়বে। তো এই যে আরও একটা মারাত্মক ভুল, ভুল বলবো না, জঘন্য ঘৃণ্য অপরাধ, ভুল বললে খুব কম বলা হয়ে যাবে, এই যে ফন্দীপ একটা জঘন্য ঘৃণ্য অপরাধ করে বসলো, নিজের বউয়ের পার্সোনাল চ্যাট যেটা কিনা টিনা করেছে বলে ও দাবি করে, সেটা সোশ্যাল করে দিল অন্যের থ্রুতে, যে এই কাজটা করতে সাহায্য করেছে অর্থাৎ যেই চ্যানেলের মাধ্যমে দর্শকের সামনে এসেছে সেও যেমন ফাঁসবে, ফাঁসতে বাধ্য, এটা তোমরা মিলিয়ে নিও, সে ফাঁসতে বাধ্য, এবং যে সার্ভ করেছে অর্থাৎ ফন্দীপ সে অবশ্যই ফাঁসবে। ফন্দীপ, আচ্ছা তোমরা কেউ জানো না, তোমরা জানো না, তোমাদেরকে জানায়নি, ওর জানানোর ধক নেই, বুকে ধক নেই, যে ফন্দীপের বিরুদ্ধে কতগুলো কেস পর 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 সাজানো রয়েছে, হ্যাঁ কতগুলো কেস পর পর সাজানো রয়েছে, সে এইগুলো থাকা সত্ত্বেও কি করে এত বড় একটা জঘন্য অপরাধ করে করলো? যেই কথাগুলো ওই স্ক্রিনশটে রয়েছে সেগুলো তো ও মুখে বলেছে একবার, ও একবার মুখে বলেছে, তাতেও ওর পোষায়নি, হ্যাঁ
তারপরে ও এবার রিভিল করল বউকে আরও পরিমাণে ল্যাংটো করার জন্য। কে এবার এই কাজটাতে ল্যাংটো হয়, কে এইভাবে সোশ্যাল হ্যারাস করে বউকে, তার জন্য কি শাস্তি রয়েছে, তার বিরুদ্ধে কি কেস করা যায় না যায়, এবার এই কেসটা হ্যান্ডেল করবে পুনরায় আরও একটা নতুন কেস হ্যান্ডেল করবে ফন্দি। আর তার সাথে সাথে যেই চ্যানেল দ্বারা হয়েছে তাকেও ফেস করতে হবে। আমাকে কেউ বলল যে নে তোর হাতে বন্দুকটা দিলাম, তুই ওকে মার্ডার করে আয়, আমি করে আসবো? আমি কি করে আসবো? সে বলবে যা হবে আমি দেখে নেবো, কখনো না। যদি সেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কের হয় তাহলে তার অপরাধ কাউন্ট হবে, আর এখানে ওই হ্যাঙ্গিং হাতি তারও অপরাধ কাউন্ট হবে। তোকে কে সাহস দিল যে অন্যের পার্সোনাল চ্যাট তুই তোর মাধ্যমে তুই রিভিল করিস? বুঝবি এবার খেলা, ঝুলে পড়ার নাটক তো অনেক করেছিস, হ্যাঁ এবার আর কোনোটা নাটক হবে না, এবার ডাইরেক্ট হবে। এদের এই দুটো নোংরাকে নিয়ে তো আমি জীবনে কোনো দিনও কথা বলি না, বলতেও চাই না, বলতেও চাই না। শুধুমাত্র ফন্দীপের এই নোংরামোটা তোমাদের সামনে তোলার জন্য ওই নোংরাটাকে আমার টানতে হলো, ওই নোংরাটাকে আমাকে টানতে হলো, আর কিচ্ছু না। ঠিক আছে, তো ফন্দীপ তুমি মুখে যতই বলো না কেন যে আমার মাথার উপরে স্বয়ং ভগবান এসে হাত দিয়েছে, তোমার চোখ মুখ বলছে, কিচ্ছু না, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমরা সবাই জানি লোয়ার কেসে ওর ম্যাট্রিমোনিয়াল কেস চলছে, হাইকোর্টে একদিন গিয়ে সব কিছু সাল্টে দিয়ে আসলো, বলছে আমাদের জয় হবেই, বাচ্চা ওখানেই থাকবে। আচ্ছা বলো তো বন্ধুরা, ইনকেস যদিও বা 80% চান্স রয়েছে টিনার কাছে যাবে, ইনকেস এই 80% চান্সের কথা বলছি, যদি বাচ্চাটা টিনার কাছে যায় সেদিন এরা মুখটা এদের কোথায় লুকাবে? ম্যাডামের পেছনে, ম্যাডামের পেছনে গিয়ে সবাই ম্যাডামের আঁচলটা দিয়ে নিজেদের মুখটা মুখগুলো ঢাকবে? আমি শুধু তাই ভাবছি, কী করে এরা এত গ্যারান্টি দিয়ে বলতে পারে, কী করে বলতে পারে যে বাচ্চা বাবার কাছেই থাকবে? এদিকে বাচ্চা বাবার জন্য যে কত কী করে বেড়াচ্ছে, শর্ত ঠর্ত দিয়ে বেড়াচ্ছে, সেটা কি এরা জানে? ফন্দীপ বলেছ একটুখানি বলো, দিদিরা যে এত ওভার কনফিডেন্স হয়ে এত এক্সাইটেড হয়ে গিয়ে সব ভিডিও টিডিও করছে, তাদেরকে একটু বলো তুমি কী কী শর্ত ঠর্ত দিচ্ছ? হাস্যকর শর্ত, শুনলে তোমরা বুঝতে পারতা যে কী ধরনের জঘন্য মেন্টালিটি। এ শোনা, আমি একটা কথা বলবো সেটা শুনে তোমরা বিশ্বাস করবা যে কত জঘন্য মেন্টালিটি? জঘন্য মেন্টালিটি না হলে বউকে বিক্রি করে নিজের চ্যানেল দাঁড় করানোর কথা ভাবে? ওই চ্যানেল চালাতে পারলে হয়, বেচারা এত কেসে জর্জরিত হতে চলেছে না, আর সবকটা লিগাল কেস, কেউ কিন্তু ওকে ফাঁসাবে না, ও যা যা অপকর্ম করেছে সেই বিরুদ্ধেই সেগুলোকে ভিত্তি করেই কেস হবে। আর এটা আমার কথা না, এটা ফন্দীপ খোদ নিজে জানে, নিজে জানে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ও ম্যাডাম কাজলওয়ালি, তুই গত রাত দুদিন কোথায় ছিলি? গত দুদিন তুই কোথায় ছিলি? টাটা।